তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে আগুয়ানি সঙ্গের একটা ভূতের বাজার প্যান্ডেল দেখাবো, যেটা হয়েছে কলকাতার মধ্যে এমন একটা জায়গা যেখানে এই প্রথম একটি ভূতের প্যান্ডেল ট্রাই করা হলো, এবং এইখানকার চিন্তাভাবনা একটু বিশেষ ধাঁচের। তো এখানে প্যান্ডেলটা এমনভাবে এরা সাজিয়েছে যে প্যান্ডেলে ঢুকলে আপনার চমকে গা ছমছম করে উঠবেই। সঞ্জীব ইউটিউব চ্যানেল। তো চকতলা খাল এরকম একটা জায়গা রয়েছে যেখানে ভূতের প্যান্ডেল, 15 বছরের পুজো, তো এই ফার্স্ট একটা ভূতের প্যান্ডেল ট্রাই করা হলো। তো এই দেখো, আমি তোমাদের মেন গেট দেখিয়ে দেবো, এই হচ্ছে ভূতের বাজার। তো আসো, আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি। দেখো ওপরে, ওপরের দৃশ্যটা দেখো, একটা চুড়েলকে কি বড়োভাবে দেখানো হয়েছে, এবং এই হচ্ছে প্যান্ডেল, সামনে গেট, এবং এখানে মানুষ যাতে ভয় পায় এরকম একটা বন্দোবস্ত করা হয়েছে খুব সুন্দরভাবে, মানে জ্যান্ত ভূতও দেখানো হয়েছে। তো প্যান্ডেলটার থিম হচ্ছে ভূতেদের বাজার। প্রথমে এরকম গেট, গেটের ঢুকতেই ছেলেবেলায় সব দেখা বিভিন্ন ধরনের ভূতের ছবি, সেই সঙ্গে বড় বড় ভূতের মূর্তি, আর্টিফিশিয়াল বিরাট বড় পেতনি, ভূত, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী সব কিছুই গাছে গাছে ঝুলছে। মেন রাস্তা দিয়ে ঢুকে এরকম সরু সরু গলি পথ, এবং নিচে খড় পাতা। তো সামনে ভূতেদের কান, ভূতেদের বাজারটা সামনে রয়েছে। তো এখান থেকে একটা বড় ভূতও দেখা যাচ্ছে যেটা নড়ছে এরকমভাবে। তো সামনে দেখতে দেখো কীভাবে হয়েছে প্যান্ডেলটা, সুন্দর ছোট্ট মাঠটার উপরে গড়ে উঠেছে এরকম সুন্দর প্যান্ডেল। আর এদিক থেকে ভূতের বিভিন্ন কাণ্ড কারখানা দেখা যাবে আসলে, এবং তোমরা ভিডিওতেও দেখতে পারবে। দেখো কত ভূতকে এদিকে চারিদিক থেকে বসানো এবং দাঁড় করানো রয়েছে। অন্ধকারে গা ছমছমে একটা পরিবেশ, পুরো মাঠে অশরীরী আত্মারা মাঠটিতে ঘুরছে, দেখুন সেই দৃশ্য। তোমরা প্যান্ডেলের ভেতরে দেখো কিভাবে ভূত ঘুরছে, এরকম একটা কনসেপ্ট, এবং সেই সঙ্গে পুরো জায়গাটায় ভূতেদের দিয়ে সাজানো হয়েছে। দেখো একবার, এক একটা জায়গায় এত রকম হন্টেড হন্টেড বিভিন্ন ভূতের ছবি থেকে শুরু করে সেই সঙ্গে মুভমেন্ট। দেখো এরকম সাদা কাপড় পরে, দেখো ভূতের পিছনে। এদিকে আমি যদি তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তো এটা হচ্ছে আগবাণী সংঘ থেকে করা হয়েছে এরকম একটা কলকাতার মধ্যে একটা জায়গা, যেখানে ভূতের প্যান্ডেল হয় প্রতি বছরই। তো এবছর কনসেপ্টটা দেখো কীভাবে প্রেতাত্মারা ঘুরছে পুরো শ্মশানের মতো এরকম একটা জায়গা। একটু সামনে থেকে যদি তোমাদেরকে দেখাই, তো অসাধারণ একটা কনসেপ্ট। তো দারুণ দারুণ দেখতে পাচ্ছো, আমি বেশি সামনে যেতে পারছি না। আচ্ছা ওপরে, তো আমি তোমাদের এই বিল্ডিংটার ওই ছোট একটা বাড়ির ওপরের দিকটা দেখো, বন্ধুরা ভূত কিভাবে পা নাড়াচ্ছে। দেখো ভাঙা বাড়ির ওপর থেকে কি সুন্দর পা নাড়াচ্ছে, সেই সিন তোমরা দেখছো, একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ফুটে উঠেছে। তো এখানে ভূতের পরিবেশটা দেখলে, এবার গেস্ট মানে বাইরে থেকে যারা আসছে তারা কিভাবে মানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে সেই পরিস্থিতিটাও একবার দেখে না। যারা গেস্ট আসে তারা আসছে এরকমভাবে, সামনেই রয়েছে প্যান্ডেলের মেন অংশ যেখানে ভয় দেখানো হবে।
কি তোমাদের ভয় লাগেনি? অসাধারণ অসাধারণ। দেখলে বন্ধুরা কিভাবে কি সুন্দর, মানে ভয় দেখানো হচ্ছে একদম গলির মুখ থেকেই, এবং ভিতরে ভূতের যে কার্যকলাপ সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেই সঙ্গে আরও কিছু ভয়ের সিন তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তুমি আছো এ মুন্ডু খুলে পড়ে গেছে, মাস্কটা খুলে গেছে ওটা। ওয়াও, দেখো কি বড় একটা স্ট্যাচুটা নিজে নিজে নড়ছে। রিয়েল ভূত রয়েছে পেদনি যারা এখান থেকে ঘোরাফেরা করছে। দেখো এই পুরো একটা স্ট্যাচু এরকমভাবে নড়ছে, অটোমেটিক নড়ছে, এরকম কনসেপ্ট পুরো জায়গাটা একটা আলো আধারির খেলা। এবং কালী পুজো মানেই একটা ভূত ভূত ব্যাপার আছে, তো এরকম একটা প্যান্ডেল এখানে প্রতি বছরই হয়। তোমরা চাইলে এরকম একটা জায়গায় চলে আসবে। তো জায়গাটা কোথায় আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি। আগওয়ানি সঙ্গের তো ভূতুরে প্যান্ডেলের ঠাকুর তোমরা দেখছো, এই হচ্ছে কালীমা, মা কালীর খুব সুন্দর একটা খেজুর পাতার প্যান্ডেল। এরকম একটা সুন্দর ভূতের বাজার থিমের উপরে গড়ে উঠেছে এবছরের প্যান্ডেল, তো যেটা তোমরা দেখছো এই ভিডিওর মাধ্যমে। কিছু কিছু জায়গায় ভূতগুলোকে এত সুন্দরভাবে বসানো রয়েছে, সেই সঙ্গে তোমার লাইটের যে একটা কম্বিনেশন একদম দারুণ। দেখো একবার দারুণ, চারিদিক থেকে এরকম থালা কেটে কেটে পুরো প্যান্ডেল সেজে উঠেছে। আমি তোমাদেরকে প্যান্ডেল থেকে দেখাচ্ছি, দারুণ দারুণ প্রত্যেকটা জায়গায় এরকম এই ধরনের ভূতগুলো আমরা দেখেছি। দেখো সব জায়গায় এরকমভাবে তোমরা প্যান্ডেলটা দেখে নিলে, এবং এইরকম একটা সুন্দর প্যান্ডেল এইখানে তৈরি করা হয়েছে, এবং যেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। বাচ্চা ভূতেদের নিয়ে বিভিন্ন প্যান্ডেল দেখতে গিয়ে গেলে ওপর আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গিয়ে তোমরা দেখতে পারো। এরকম কত ভূতের প্যান্ডেল দেখানো রয়েছে। আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল, পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা প্যান্ডেল দেখা হবে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে। তো তোমাদের ক্লাবের নামটা আর কত বছরের পুজো? আমাদের আমাদের ক্লাবের নাম হচ্ছে চক্রলেখাল আগুয়ানি সংঘ, আর এটা হ্যাঁ চক্রলেখাল আগুয়ানি সংঘ, এটা হেরিটেজের। এটা আসতে হবে হেরিটেজ কলেজের পাশ দিয়ে ডান দিকে নেমে সোজা রাস্তা এসে গেলে আমাদের ক্লাবটা পড়বে, রাস্তার উপরেই দেখতে পাবে সবাই, প্যান্ডেলের মুখটা সামনে আছে গেটটা। এটা 15 বছর হচ্ছে, এটা 15 বছর। প্রত্যেকটা বছর আলাদা আলাদা থিম হয়, এবছর ভূতের প্ল্যানটা হয়েছে, অন্যান্য বছর অন্যান্য থিম হবে, প্লাস নেক্সট ইয়ার অন্য থিম হবে। এখানে আছে অনেকগুলো, মোটামুটি 12-14টা ওরকমের তো ভূত রয়েছে, আর এখানে তো অনেক ভূতের ছবিও দেওয়া রয়েছে চারিদিকে, নানান রকমের ভূতের নাম। থিমটা আছে ভূতের বাজার। এটা এক মাস ধরে আমরা সবাই ক্লাবের সব সদস্যরা সবাই মিলে করছে, একটু দেখিয়ে দাও, এরা সবাই এই এরা সবাই মিলে করছে, তো সবাই অনেক খাটাখাটি করেছে। কতদিন থাকছে প্যান্ডেলটা? এটা আছে রবিবার পর্যন্ত। রবিবার এখানে বিসর্জন হয়ে যাবে। এখানকার ঠিকানাটা কি? চক্রলেখাল খাল আগুয়ানি সংঘ ক্লাব, হেরিটেজের পাশ থেকে ডান দিকে রাস্তা ধরে নেমে চলে আসলে ভূতের প্যান্ডেল বানিয়ে দর্শক, আমাদের তো খুব ভালো লাগছে, একটু ভালো লাগছে, রোজই প্রায় দর্শক হচ্ছে, অনেক দর্শক হচ্ছে, খুব ভালো লাগছে, একটা ইউনিক কনসেপ্ট, ইউনিক কনসেপ্ট ভালোই লাগছে আমাদের। আমরা খুব খুশি যে আমাদের কষ্টটা ভিতরে যায়নি, সবাই আসছে দেখছে, আনন্দ দিচ্ছে, সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। খুব এনজয় করি আমরা।
ঠাকুরটা আমাদের এখানকার একজন যে আমাদের ঠাকুর করে তার কাছ থেকে নেওয়া হয়েছে, তার কাছ থেকে প্রতি বছর নেওয়া হয়।